হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে পড়েছি। এই যে আমাদের ঘুটুরু, ওরা যাবে আলাদা, আমরা যাব আলাদা। আর এটা ছিল নবমীর দিন রাতের ভিডিও। তো অনেক ভিডিও হয়ে যাওয়ায় এডিট করতে অনেক দেরি হয়ে গেল, তাই আপলোড করতেও দেরি হয়ে গেল। নবমীর দিন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মা পেটকাটিকে দর্শন করতে। এই যে দেখতে পাচ্ছ মায়ের দর্শনার্থীর কতটা ভিড়, একেবারে ভিড় ঠেলে ঠেলে মাকে দর্শন করেছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মা পেটকাটি দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম রঘুনাথগঞ্জে আরও মণ্ডপে মণ্ডপে। আর এই মণ্ডপে মহাদেবের উপর নির্ভর করেই সব থিমগুলো করা হয়েছিল। তো তোমাদেরকে তো আমি শর্টে দেখিয়েছি। আর এই যে মা দুর্গাকেই দেখানো হয়নি শর্টটাই, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখানে কিন্তু শ্রীকৃষ্ণের অবতারের কিছু কিছু রূপ দেখতে পাওয়া গেছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়ে একবারে ডাইরেক্ট চলে গিয়েছিলাম মা কোদাখাকি দর্শন করতে। এই কোদাখাকি কিন্তু মুর্শিদাবাদের একেবারে খুব বিখ্যাত মা। এখানে কিন্তু হিন্দু মুসলিম মিলেমিশে একেবারে পুজো করা হয়। আর মায়ের রূপ দেখছো, একেবারে পুরো দেখার মতো। মা কোদাখাকিকে দেখার পর আমরা আবার রঘুনাথগঞ্জ দিয়ে চলে এসেছি, কারণ এই ঠাকুরটা যাওয়ার পথে দেখা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তাই যাওয়ার সময় একেবারে নেমে পড়েছি, যাওয়ার সময় একটু লাইনটা কম ছিল। তো আমরা এখন দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে আলোকসজ্জা দেখছো, পুরো একেবারে ঝকঝক করছে। আর এইখানে মায়েরও রূপটা দেখার মতোই হয়েছিল, মনে হচ্ছে মা দুর্গাকে পুরো সোনা দিয়ে মুড়িয়ে রেখেছে। চলো আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে চলে এসেছিলাম মামার বাড়ি। এই যে দেখতে পাচ্ছ মামার বাড়িতে লাড়ু ঝুড়ি খেয়ে মামার বাড়ির কাছের মণ্ডপে ঢুকে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, আর এখানে কিছু ছবি তুলে একবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলো কেমন লাগলো অবশ্যই জানায়ো।